الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين صلى الله عليه وآله وسلم وعلى أصحابه أجمعين شكل كي پوبيتر رمضان المباركر شبهة جانيه شروع كورچي آج كري بيشش انوشتان پوبيتر رمضان ماشك هيري مسلمان دير خوشير جانو شيش ني فجرر آگه غمتك اوٹه سهري كرا شاردين موان الله پاك رب العالمين شنتوشتر لخي روزا راخا মাগরিবের পূর্বে হরেক রকম ইফতারের আয়োজন পরিবারের সকলকে নিয়ে ইফতার করা এশার ওয়াক্ত হলে মসজিদের পানে ছুটে গিয়ে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করা এ যেন এক অন্য রকম সাজ গরীব ধনী সকলের মাঝে একই রকম আনন্দ বিরাজমান থাকে দেখতে দেখতে এভাবেই পুরো একটি মাসই কেটে যায় রমজান মাসের মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে এই তারাবি নামাজ আদায় করার বিষয়টা আর তা নিয়ে প্রতি বছর কিছু কিছু দল বা কিছু কিছু ব্যক্তি প্রচার করে থাকে যে পবিত্র তারাবি নামাজ 8 রাকাত আদায় করতে হবে আবার কেউ কেউ বলে থাকে যে 20 রাকাত আদায় করতে হবে আর এই বক্তব্য থেকে সমাজে শুরু হয়ে যায় ফিতনা ফাসাদ যা পরবর্তীতে অনেক বড় আকার ধারণ করে প্রকৃতপক্ষে শরীয়ত ওনার বিধান অনুযায়ী তারাবি নামাজ কত রাকাত আদায় করতে হবে 8 রাকাত নাকি 20 রাকাত সেই বিষয়টি সুস্পষ্টভাবে জানার জন্য আজকের অনুষ্ঠানের মেহমান হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট কলামিস্ট বিশিষ্ট গবেষক মুফাসসিরে কুরআন মুবাহিসেদিন ঐতিহাসিক মোহাম্মদপুর তাজ জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আজম আবুল খায়ের মোহাম্মদ আজিজুল্লাহ সাহেব আমি ওনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি উনি আজকের এই অনুষ্ঠানের সকলের সামনেই বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا وسيلة إليك آله وسلم اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا وسيلة إليك وآله وسلم মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানুল মুবারক আমাদেরকে দান করেছেন পবিত্র মাহে রমাদানুল মুবারক অত্যন্ত বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ ফজিলতপূর্ণ রহমতপূর্ণ একটি মাস স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন শরীফের মধ্যে এ মাসের অনেক গুরুত্ব ফজিলত বর্ণনা করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন পবিত্র রমাদান মাস এমন একটি মাস যে মাসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কালাম পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে সুবহানাল্লাহ কাজী মাসের গুরুত্ব তাৎপর্য ফজাইল ফজিলত বলার অপেক্ষায় রাখে না যিনি আখেরি নবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন তিনি পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ করেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في آخر يوم من شعبان سيد المرسلين امام المرسلين رحمة للعالمين نور مجسم حبيب الله حضور پاك صلى الله عليه وسلم تيني پوبيتر شعبان شش دين اما در کے خطبہ دیتن نصیحت مبارک کرتن اي بولے يا ايها الناس قد اضلكم شهر عظيم هي منوشرا تمہادر مجھے ایک مہان ماس آسچے مہان ماس فيه ليلة خير من ألف شهر যেই মাসের মধ্যে এমন একটা রাত্র রয়ে গেছে যে রাত্রের মর্যাদা সম্মান ফজিলত হাজার মাসের চেয়েও বেশি সুবহানাল্লাহ এরপর তিনি ইরশাদ করেন জালাল্লাহু সিয়ামাহু ফরিদাতান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পবিত্র রমজান মাসে রোজাকে ফরজ করেছেন সুবহানাল্লাহ জালাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া এবং রাত্রির কিয়ামকে কিয়ামুল লাইলকে অর্থাৎ পবিত্র তারাবি নামাজকে তাতাওয়া সুন্নত করে দিয়েছেন সুবহানাল্লাহ অর্থাৎ এই পবিত্র হাদিস শরীফ ওনার মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম
যে পবিত্র রমজানুল মুবারকের আমলের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমজান শরীফের রোজা আর দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ আমল যেটা রমজান শরীফের সেটা হচ্ছে কিয়ামুল লাইল অর্থাৎ পবিত্র তারাবি নামাজ সুবহানাল্লাহ এই তারাবি নামাজ ওনার অনেক গুরুত্ব ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة احتسابا غفر الله له ما تقدم من ذنبه نور مجسم حبيب الله حضور پاک صلى الله عليه وسلم তিনি ارشاد করেন من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি পবিত্র রমজান মাসের এই তারাবি নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ বিহামদিহি কাজে বোঝা গেল যে এই তারাবি নামাজ অনেক ফজিলতপূর্ণ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বিশেষ করে হানাফি মাযহাব ওনার ফতোয়া মোতাবেক তারাবি নামাজ ব্যক্তিগতভাবে পুরুষ মহিলা যাদের উপর নামাজ ফরজ সকলের জন্য তারাবি নামাজ ব্যক্তিগতভাবে আদায় করা এটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে মুয়াক্কাদা আর জামাত হচ্ছে সুন্নতে মুয়াক্কাদায়ে কিফায়া কেউ জামাতে পড়তে পারে আবার জামাত ছাড়াও যদি পড়ে গুনাহ হবে না তবে জামাতে পড়লে অনেক ফজিলত রয়ে গেছে আর এটা সুন্নতে মুয়াক্কাদায়ে কিফায়া এখন এই তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে এ নিয়ে আমাদের সমাজে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি করে থাকে ফেতনা সৃষ্টি করে থাকে ইখতিলাফ মতভেদ সৃষ্টি করে থাকে অথচ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময় থেকে শুরু করে খোলাফায়ে রাশেদিন ইমাম মুস্তাহিদ আউলিয়ায়ে কেরাম এবং পরবর্তীতে হক্কানি রব্বানি আলিম ওলামাদের মধ্যে তারাবি নামাজ ২০ রাকাত এ বিষয়ে কোনো ইখতিলাফ বা মতভেদ ছিল না তারাবি নামাজ যে ২০ রাকাত এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের থেকে তাবিন তাবে তাবিন আইম্মায়ে মুস্তাহিদিন ওনাদের থেকে এই ২০ রাকাত তারাবি নামাজ প্রমাণিত রয়েছে সুবহানাল্লাহ বিহামদিহি অথচ আজকে সমাজে একটা ফেরকা বের হয়েছে যারা সমাজে ফেতনা সৃষ্টি করে থাকে তারা বলে থাকে যে তারাবি নামাজ ৮ রাকাত বেতের সহ তারা ১১ রাকাত বলে থাকে নাউযুবিল্লাহ অথচ ৮ রাকাত বা ১১ রাকাতের কোনো দলিল সহি কোনো হাদিস শরীফের মধ্যে নাই তারাবি নামাজের আমরা সে বিষয়ে এখন যদি একটু দলিল ভিত্তিক আলোচনা করি তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে আমরা আগে দেখব যে হাদিস শরীফের মধ্যে পবিত্র তারাবি নামাজ কত রাকাত বলা হয়েছে ২০ রাকাত তারাবি নামাজের দলিল আমরা এখন শুনব এরপরে আমরা যারা তারাবি নামাজ ৮ রাকাত বলে থাকে তাদের বক্তব্য আমরা খণ্ডন করব ইনশাআল্লাহ খণ্ডনমূলক আলোচনায় আমরা যাব প্রথমে যে হাদিস শরীফখানে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাইহাকী শরীফের হাদিস বাইহাকী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিস শরীফখানা এবং আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে হাদিস শরীফখানা হচ্ছে হাদ্দাসানা ইয়াজিদ ইবনে হারুন কাল আখবারানা ইব্রাহিম ইবনে উসমান আনিল হাকিম আন মুকসিম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান ২০ রাকাতান ওয়াল ভিতর আখরাজাহু ফি মুসান্নিফ ইবনে আবি শাইবা ওয়া কাযা ফি মুসনাদিল কাশি মুজামুল বাগাভি আল কবির লিত্তিবরানি সুনানুল কুবরা লিল বাইহাকি আত-তালিকুল হাসান মুসনাদ আদি মুসনাদ আব্দ ইবনে হুমায়ত المطالب العالية فتح الملهم شرح الصحيح مسلم مرقات المفاتيح شرح مشكات المصابيح ميرات المنازل شرح المشكات درس مشكات اوجاز المصالح شرح موطا امام مالك روز المربع ارشاد الساري شرح بخاري درس الترمذي وصحاح في إلاء السنان ومعارف مداني شرح الترمذي এই হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ হয়েছে ইয়াজিদ ইবনে হারুন তিনি বলেন হযরত ইব্রাহিম ইবনে উসমান হিকাম থেকে তিনি মুকসিম থেকে তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বিশিষ্ট সাহাবী ওনার থেকে বর্ণনা করেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নিশ্চয় সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে ২০ রাকাত তারাবি নামাজ পড়েছেন এবং বিতির আলাদা পড়েছেন সুবহানাল্লাহ এই হাদিস শরীফখানা মুসান্নিফ ইবনে আবি শাইবায় বর্ণিত রয়েছে অনুরূপ মুসনাদে কাশি মুজামুল বাগাভি আল কবির লিত্তিবরানি সুনানুল কুবরা লিল বাইহাকি তালিকুল হাসান মুসনাদে আদি মুসনাদে আব্দ ইবনে হুমায়ত
المطالب عالية فتح الملخم شرح مسلم مرقات المفاتي شرح مشكات المصابي دس مشكات مرات المنازي شرح مشكات اوزاز المصالك شرح موطع مالك راز المربع ارشاد الساري شرح بخاري درس ترمیزی تیو اللہ اور ایلاو سنان ایبن معرف مدانیا شرح ترمیزی تیو اکتا حدیث شریف کے سوہی بلا ہوئے تھے سبحان اللہ بحمدی ایر پورے جہ حدیث شریف کا نام رالا چنا کرو شیٹا ہو چے ان ابن عباس رضی اللہ تعالیٰ عنہ قال کان النبی صلی اللہ علیہ وسلم یصلی فی رمضان 20 رکعتن الوتر অর্থাৎ এ হাদিস শরীফে বলা হয়েছে এ হাদিস শরীফ কানা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে 20 রাকাত তারাবী নামাজ পড়েছেন এবং বিতির আলাদা আদায় করেছেন এ হাদিস শরীফ কানাল জাওহারুন নাকি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 495 অনুরূপ জুজাজাতুল মাসাবি নাইলুল আওতার নজবুর রায়া লি আহাদিসিল হাদায়া তাহাবি শরহ মানিল ما ثبت بالسنة روز الرياض فتح الباري شرح بخاري تو উল্লেখ আছে সুবহানাল্লাহ এরপরে যে হাদিস শরীফ কানা 20 রাকাত তারাবি নামাজের দলিল সেটা হচ্ছে নাকাল আল হাফিজ আল হাদিস ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি আনিল ইমাম আর রাফি রাহমাতুল্লাহ আলাইহি আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা বিন নাস 20 রাকাতান লাইলাতাইন ফালাম্মা কানা ফি লাইলাতিস সালিসা ইজতামা আন নাস ফালাম ইখরুজ ইলাইহিম সুম্মা ক্বালা মিনাল গাদি ইন্নী খাশীতু আন তুফরাদা আলাইকুম ফালা তুতীকুনাহা এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ইমাম রাফি রহমতুল্লাহ হতে বর্ণনা করেন নিশ্চয় সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের সাথে দুই রাত্র 20 রাকাত তারাবী নামাজ পড়েছেন সুবহানাল্লাহ যখন তৃতীয় রাত্র আসলো তখন লোকজন একত্রিত হলো কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদের নিকট আসলেন না অতঃপর বললেন আমার আশঙ্কা হচ্ছে যে এটা তোমাদের উপর ফরজ হয়ে যায় কিনা আর যদি এটা ফরজ হয়ে যায় তবে তোমরা উহা আদায় করতে সক্ষম হবে না এই হাদিস শরীফ কানা সহিহ হওয়ার ব্যাপারে সকলেই একমত সুবহানাল্লাহ বিহামদিহি এই হাদিস শরীফ কানা তারিকুল হাবীর ফি তাখরিজ আহাদিসির রাফিল কবীর দ্বিতীয় জিল পৃষ্ঠা 119 অনুরূপ লামিয় দুরারি শরহে সহিহুল বুখারী উল্লেখ আছে মিরকাত শরহে মিশকাতে আছে আল এনায়া আল মুখতসারিল হাকায়েক আল কিফায়া মাল হেদায়া আল হাবিলিল ফতোয়া ইমাম জালালুদ্দিন সিউতি রহমতুল্লাহ লিখিত কিতাব উনার মধ্যে উল্লেখ আছে সুবহানাল্লাহ বিহামদি উপরোক্ত সহি হাদিস শরীফের দৃষ্টিতে অর্থাৎ বর্ণিত হাদিস শরীফের দৃষ্টিতে স্পষ্ট প্রমাণিত হয় যে সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন কাজেই 20 রাকাত তারাবি নামাজ এটা সহি হাদিস শরীফ দ্বারা সুন্নত প্রমাণিত অন্য হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نقوم من زمان عمر ابن الخطاب رضي الله تعالى عنه ب 20 ركعه الوتر হযরত সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী তিনি বলেন যে আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত কালে 20 রাকাত তারাবি নামাজ পড়েছি ও বিতের পৃথকভাবে আদায় করেছি এই হাদিস শরীফ কানা সুনানুল মারিফা লিল বাইহাকি তালিম উল হাসান নজবুর রায়িল আহাদিসিল হেদায়া নাইলুল আওতার ইলাউস সুনান তাহাবি শরহে মানিল আসার প্রথম জিল পৃষ্ঠা 206 মিরকাতুল মাফাতি শরহে মিশকাতুল মাসাবি ইমাম নববী খুলাসা কিতাবেও আল্লামা সুবুকি শরহুল মিনহাজে উক্ত হাদিস শরীফ কানা সহি বলেছেন সুবহানাল্লাহ বিহামদি এই হাদিস শরীফ দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়েছে যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনার সময়ও তারাবি নামাজ ছিল 20 রাকাত ওনার সময় তারাবি নামাজ 20 রাকাত ছিল যেটা খোলাফায়ে রাশিদিন ওনাদের সুন্নত এরপরে যেটা বর্ণিত রয়েছে হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওনার খিলাফতকালে 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন যেটা হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে কাজে হযরত খোলাফায়ে রাশিদিন ওনাদের সময়ে তারাবি নামাজ যে 20 রাকাত ছিল তার অনেক দলিল রয়ে গেছে তারাবি নামাজ 20 রাকাত হওয়ার ব্যাপারে
যে দলিলটা বর্ণনা করা হয়ে থাকে সেটা হচ্ছে اتفق جمهور الصحابه والتابعين على العشرين في اخر الامر قال البيهقي ثم استقر الامر على العشرين فانه المتوارث قال علي القاري في شرح النقايا فصار اجماعا لما روي البيهقي باسناد صحيح انهم كانوا يقومون على عهد عمر بعشرين ركعة وعلى عهد عثمان وعلى وعلي وهكذا هو في عمدة القاري وقال في البهار وعشرون ركعة هو قول الجمهور لما في الموتى أن يزيد بن رومان قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضي الله عنه بثلاثين وعشرين ركعة وعليه عمل الناس شرقا وغربا এখানে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে জমহুর হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও তাবেঈন রাহমাতুল্লাহ আলাইহিম গণ শেষের আদেশ অর্থাৎ তারাবি নামাজ বিশ রাকাত হওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলেন অতঃপর তারাবি নামাজ বিশ রাকাত নির্ধারিত হয়েছে এবং নিয়মিতভাবে বিশ রাকাত তারাবি নামাজে আদায় হয়ে আসছে হযরত মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি শরহুন নিকায়াতে বলেন বিশ রাকাত তারাবি নামাজ উপর ইজমা প্রতিষ্ঠিত হয়েছে যেমন বাইহাকি সহি সনদে বর্ণনা করেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গণ সহ সকলে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে বিশ রাকাত তারাবি নামাজ পড়েন অনুরূপ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালেও বিশ রাকাত তারাবি নামাজ পড়তেন অনুরূপ বর্ণনা উমদাতুল কারীতেও উল্লেখ আছে বাহরুর রায় কিতাবে বলা হয়েছে যে তারাবি নামাজ বিশ রাকাত এটা জমহুর আলেমগণের মত বা বক্তব্য যেমন মুয়াত্তা শরীফে হযরত ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সকলেই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু খিলাফতকালে বিতিস সহ ২৩ রাকাত তারাবি নামাজ পড়েন আর এই বিশ রাকাতের উপর পূর্ব ও পশ্চিমের সকল মুসলমানগণেরই আমল রয়েছে অর্থাৎ পৃথিবীর প্রায় সকল মুসলমানই বিশ রাকাত তারাবি নামাজ পড়েন ফতুল মুলহিম শরহে সহিহ মুসলিম দ্বিতীয় জিল্দ পৃষ্ঠা ৩২০ কাজে এই বর্ণনার মধ্যে স্পষ্ট রয়ে গেছে যে খোলাফায়ে রাশিদিন তাবিন তাবে তাবিন ইমাম মুস্তাহিদ ওনারা বিশ রাকাত তারাবি নামাজ আদায় করেছেন বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই ওনারা সকলেই বিশ রাকাত তারাবি নামাজের উপর একমত ছিলেন এ প্রসঙ্গে কিতাবে উল্লেখ করা হয় ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদ রহিমাহুল্লাহ তাআলা কে নজদিক বিশ রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা হয় আইম্মা সালাসা কে দলিল ইয়ে হয় কে আবু বকর ইবনে আবি শাইবা নে اپنی مصنف میں ابن عباس رضی اللہ عنہ سے روایت کیا ہے ان رسول اللہ صلی اللہ علیہ وسلم کان یصلی فی رمضان 20 رکعتا قل بتر اخرجہ البیہقی والطبرانی اس کی سند میں سب راوی ثقہ ہے امام اعظم امام ابو حنیفہ رحمۃ اللہ علیہ امام شافعی رحمۃ اللہ علیہ امام احمد بن حنبل رحمۃ اللہ علیہ 20 رکعت تراوی نماز پڑھا سنت موکدہ اے ব্যাপারে তিন ইমামের দলিল হলো হযরত আবু বকর ইবনে আবি শাইবা ওনার বর্ণিত মুসান্নেফ কিতাব হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে হাদিস শরীফ সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি রমজান মাসে বিশ রাকাত তারাবি নামাজ ও বিতর পড়তেন এটা বাইহাকি তিরমিজি বর্ণনা করেন উক্ত হাদিস শরীফের সনদের মধ্যে সকল রাবি সিকা বা বিশুদ্ধ মারিফুল মাদানিয়া শরহে তিরমিজি অষ্টম জিল্দ পৃষ্ঠা ২ থেকে ৯ কাজে এই বর্ণনাগুলো দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবং হযরত খোলাফায়ে রাশিদিন ওনারা এবং বিশেষ করে চার মাযহাবের ইমাম এবং পরবর্তীতে আলিম উলামা সকলেই বিশ রাকাত তারাবি নামাজ আদায় করেছেন এবং বিশ রাকাত তারাবি নামাজের উপরে মূলত ইজমায়ে উম্মত ইজমায়ে আজিমত প্রতিষ্ঠিত হয়েছে কাজী বিশ রাকাত তারাবি নামাজের বিরোধিতা করার অর্থ হচ্ছে সরাসরি পবিত্র হাদিস শরীফ ওনার বিরোধিতা করা এবং ইজমায়ে আজিমত ওনার বিরোধিতা করা কাজী যারা ইজমায়ে আজিমত এবং হাদিস শরীফের বিরোধিতা করবে তারা কুফরি করবে অর্থাৎ এটা কুফরির অন্তর্ভুক্ত হয়ে যাবে যেহেতু এটা সহি হাদিস শরীফ দ্বারা প্রমাণিত এবং ইজমায়ে আজিমত হয়ে গেছে উম্মতের ইজমা হয়ে গেছে যে তারাবি নামাজ হচ্ছে বিশ রাকাত কাজে বিশ রাকাত তারাবি নামাজ পড়তে হবে বিশ রাকাতের চাইতে এক রাকাতও যদি কেউ কম পড়ে
তাহলে সুন্নতে মুয়াক্কাদা তরকের গুনায় গুনাহগার হয়ে যাবে। তারাবি নামাজ যে 20 রাকাত দেবে পারে একটা না দুইটা না, অসংখ্য অগণিত শত শত দলিল রয়ে গেছে হাদিস শরীফ থেকে, তাফসীর থেকে, ফিকহ কিতাব থেকে, শরা থেকে অনেক দলিল রয়ে গেছে, যে দলিলগুলো এই অল্প সময় আলোচনা করা সম্ভব না। কাজে কেউ যদি আরো দলিল চায় আমরা আরো দলিল ইনশাআল্লাহ পেশ করতে পারবো। কাজে তারাবি নামাজ 20 রাকাত এটাই হচ্ছে সহি মত, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া, এবং চার মাযহাবের ফতোয়া হচ্ছে তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত। এখন যারা তারাবি নামাজ 8 রাকাত বলে অপপ্রচার করে বা মিথ্যা প্রচার করে থাকে, আমরা তাদের বক্তব্য একটু আলোচনা করব। যারা তারাবি নামাজ 8 রাকাত বলে থাকে বা বেতের সহ 11 রাকাত বলে থাকে, তারা যে হাদিস শরীফখানা দলিল হিসেবে পেশ করে সে হাদিস শরীফখানা বুখারী শরীফ থেকে তারা বলে থাকে যে বুখারী শরীফে আছে তারাবি নামাজ 8 রাকাত, নাউজুবিল্লাহ, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এবং হাদিস শরীফের অপব্যাখ্যা। তারা যে হাদিস শরীফটা পেশ করে থাকে আমরা যদি তা একটু পর্যায়ে আলোচনা করি তাহলে বোঝা যাবে যে তাদের বক্তব্যটা সম্পূর্ণরূপে মিথ্যা। যে হাদিস শরীফ কানা পেশ করে থাকে সেটা হচ্ছে আন আবি সালমাতা ইবনে আব্দুর রহমান আন্নাহু সালা আয়েশাত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি রমাদান ফাকালাত মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াযিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ইউসাল্লি আরবান। বুখারী শরীফ প্রথম জিল 154 নং পৃষ্ঠা এ হাদিস শরীফখানা বর্ণিত রয়েছে, যার অর্থ হচ্ছে হযরত আবু সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসে কত রাকাত নামাজ পড়তেন। প্রশ্নটা করা হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসে কত রাকাত নামাজ পড়তেন। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজান মাসে ও রমজান মাস ব্যতীত অন্য মাসে 11 রাকাতের অধিক নামাজ পড়তেন না, আর তিনি তা 4-4 রাকাত করে পড়তেন। এই হাদিস শরীফে যেটা বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে রমজান মাসে কত রাকাত নামাজ পড়তেন, তারাবি নামাজের কথা কিন্তু এখানে উল্লেখ নাই, রমজান মাসে কত রাকাত নামাজ পড়তেন, আর জবাবে বলা হয়েছে তিনি রমজান মাসে এবং রমজান ব্যতীত অন্য মাসে উনি 11 রাকাত নামাজ আদায় করতেন, আর তা তিনি পড়তেন 4 রাকাত 4 রাকাত করে। এখন এই হাদিস শরীফটা একটু আমরা পর্যালোচনা করি। কয়েকটি কারণে উপরোক্ত হাদিস শরীফ দ্বারা কখনোই তারাবি নামাজ 8 রাকাত প্রমাণিত হয় না। এক নম্বর কারণ, বর্ণিত হাদিস শরীফে ফি রমাদান রমজান মাসে এর সাথে সাথে ওলা ফি গায়রিহি অর্থাৎ রমজান ব্যতীত অন্য মাসে এ কথাও উল্লেখ আছে, অর্থাৎ বলা হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য মাসে যেরূপ 11 রাকাত নামাজ পড়তেন তদ্রূপ রমজান মাসেও 11 রাকাত নামাজ পড়তেন। এখন প্রশ্ন হল রমজান মাসে না হয় তারাবি নামাজ পড়েছেন কিন্তু গায়রে রমজান অর্থাৎ রমজান ব্যতীত অন্য মাসে তারাবি নামাজ পড়বেন কিভাবে? তারাবি নামাজ তো শুধু রমজান মাসে পড়তে হয়। মূলত এই হাদিস শরীফে তারাবি নামাজের কথা বলা হয় নাই, বরং তাহাজ্জুদ নামাজের কথা বলা হয়েছে, কেননা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বৎসরই তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এ প্রসঙ্গে বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শায়খ শামসুদ্দিন কিরমানি রহমতুল্লাহ আলাই বলেন আম্মাল মুরাদু বিহা সালাতুল বেতের অসওয়াল অল জওয়াব ওয়ারেদানে আলাইহি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর উক্ত হাদিস শরীফ দ্বারা তাহাজ্জুদ নামাজকে বোঝানো হয়েছে। হযরত আবু সালমা প্রশ্ন ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জবাব তাহাজ্জুদ নামাজের সাথে সম্পৃক্ত ছিল। কাকাবু দুরারি ফি শরহিল বুখারী বর্ণিত হাদিস শরীফের ব্যাখ্যা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি বলেন সহি আনাস কে আচে আ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুজারাত হামা তাহাজ্জুদে বুয়াত কে ইয়াজদা রাকাত বাসত। বিশুদ্ধ বা সহি মত এটাই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির সহজে 11 রাকাত নামাজ পড়েছেন উহা তাহাজ্জুদ নামাজ ছিল আশাতুল লুমা। এ প্রসঙ্গে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ বলেন আ রেওয়ায়াত মাহমুল বর নামাজ তাহাজ্জুদ আস কে দর রমাদান ও গায়র রমাদান একসা বুয়াত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস শরীফ কানা তাহাজ্জুদ নামাজের সাথে সম্পর্কিত, যা রমজান ও গায়র রমজানে একই সমান ছিল। মজমুয়ে ফতোয়ায়ে আজিজিয়া বর্ণিত ইবারত সমূহের দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়েছে তারা তারাবি নামাজ 8 রাকাতের ব্যাপারে যে দলিলখানা পেশ করে থাকে তা মোটেও তারাবি নামাজের
দলিল নয়, কারণ সেখানে তারাবি নামাজের কোনো কথাই উল্লেখ নাই, বরং তার দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে ওই আট রাকাত হচ্ছে তাহাজ্জুদ আর তিন রাকাত হচ্ছে বেতের এই এগারো রাকাত নামাজ। রমজান গায়রে রমজান সবসময় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পড়তেন, কাজে এই হাদিস শরীফ কেন হচ্ছে তাহাজ্জুদ নামাজের দলিল, তারাবি নামাজের দলিল না। এছাড়া আর তাদের মজবুত কোনো দলিল নাই, এই হাদিস শরীফ দিয়েই তারা ফেতনা সৃষ্টি করে থাকে। কাজের দ্বারা বোঝা গেল যে তাদের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অপব্যাখ্যাকারী তারা। তারা হাদিস শরীফের অপব্যাখ্যা করে তারা তারাবি নামাজকে আটটাকাট করতে চায়। মূলত তারাবি শব্দের অর্থটাই যদি তাহকিক করা হয় তাহলেও তাদের কথাটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়। তারাবি শব্দটা হচ্ছে তারবিহাতুন থেকে এসেছে, তারবিহাতুন শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, তারবিহাতুন শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। এখন বিশ্রাম নিয়ে নিয়ে যে নামাজটা পড়তে হয়, বিশ্রাম কেন নিবে? যদি আট টাকার তারাবি হতো বিশ্রামের কোনো প্রশ্নই ছিল না, আট টাকার তারাবি পড়তে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে আট টাকার তারাবি শেষ হয়ে যায়। কাজে এখানে বিশ্রাম নেওয়ার কি আছে? আট টাকার তারাবি পড়লে বিশ্রাম নেওয়ার তো কোনো দরকার নাই, যেহেতু তারাবি নামাজ বিশ রাকাত এই জন্য বিশ্রামের কথাটা এসেছে, এই জন্য বলা হয়েছে তারবি হাতুন। এই তারবি হাতুন শব্দটার বহুবচন হচ্ছে তারাবি, চার রাকাত নামাজকে এক তারবিহা বলা হয়ে থাকে, এরকম পাঁচ তারবি হাতুনে পাঁচবার বিশ্রাম নিতে হয়, চার পাঁচা বিশ, এই জন্য তারাবি বিশ রাকাত নামাজকে তারাবি বলা হয়ে থাকে, বহুবচনে তারাবি। এটা সমস্ত আরবি লোগাত গুলোর মধ্যে এই তারবি হাতুন তারাবির ব্যাখ্যায় উল্লেখ আছে যে তারাবি মানে বিশ রাকাত নামাজ। সুবহানাল্লাহ, কাজে কোন হাদিস শরীফের মধ্যেও যাওয়ার দরকার নাই, লোগাত গুলো যদি তারা দেখে এই তারাবি শব্দের ব্যাখ্যা তাৎপর্য যদি তারা এই লোগাতের মধ্যে খোঁজে সেখানেও দেখা যাবে যে তারাবি নামাজ বিশ রাকাত বলা হয়েছে। আর যে হাদিস শরীফটা তারা আট রাকাতের দলিল দেয় সেখানে বলা হয়েছে যে আল্লাহ পাকের হাবিব চার রাকাত করে পড়তেন, কিন্তু তারাবি নামাজ আমরা দুই রাকাত করে পড়ে থাকি, এক নিয়তে দুই রাকাত পড়ে থাকি, চার রাকাত কিন্তু তারাবি পড়া হয় না। তাহাজ্জুদ নামাজ আল্লাহ পাকের হাবিব দুই রাকাত করেও পড়েছেন, কখনো চার রাকাত করেও পড়েছেন, কাজে তারাবি নামাজ চার রাকাত করে কখনো পড়া হয় না এবং হয় না। কাজে তাদের দলিলটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কোনো দলিল তাদের নেই। এই জন্য তাদেরকে বহুবার চ্যালেঞ্জ করা হয়েছে, অনেকবার চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমরা প্রকাশ্য বাহাসে আসো, প্রকাশ্য বাহাসে এসে তোমরা প্রমাণ করো সহি হাদিস দ্বারা যে তারাবি নামাজ আট রাকাত, যদি প্রমাণ করতে পারো তাহলে তোমাদেরটা আমরা মেনে নিব, আর যদি তোমরা প্রমাণ করতে না পারো, আমাদের দলিল যদি মজবুত হয় তাহলে তোমাদেরকে তওবা করতে হবে। কিন্তু আজ পর্যন্ত তারা প্রকাশ্য বাহাসে আসার মতো তারা সাহস দেখাতে পারে নাই। যদি তারা সত্যবাদী হয়ে থাকে, দলিল যদি তাদের থেকে থাকে, তাহলে তারা প্রকাশ্যে বাহাসে আসুক, কোনো সমস্যা নাই, বাহাসে যদি তারা প্রমাণ করতে পারে জনগণ সেটা মেনে নেবে। আসলে মূলত তারা হচ্ছে ইহুদি নাসারার দালাল, ইহুদি নাসারারা চায় মুসলমানদের ইমান আমল নষ্ট করে কি করে মুসলমানদেরকে জাহান্নামী করা যায়। এই জন্য নামাজ, রোজা, হজ, জাকাত নানান বিষয়ে মুসলমানদের মধ্যে ফেতনা সৃষ্টি করছে, তারা বাতিল ফেরকা তৈরি করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ঠিক তারাবি নামাজ আট রাকাত এটা সেই ইহুদি নাসারাদের একটা চক্রান্ত, তাদের দালালদের দিয়ে, ওলামায়ে সু, ধর্ম ব্যবসায়ী মৌলবীদের দিয়ে তারা মনগড়া ফতোয়া দিয়ে সমাজে ফেতনা সৃষ্টি করে মুসলমানের নামাজটা নষ্ট করতে চাচ্ছে। কাজে এই তাদের ফতোয়া শুনে যারা আট টাকার তারাবি পড়বে, বিশ টাকার তারাবি পড়বে না, তারা বাকি বারো রাকাত তারাবি নামাজ তরক করার কারণে তারা সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিব তরকের গুনায় গুনাগার হয়ে যাবে, নাউজুবিল্লাহ, জাহান্নামী হয়ে যাবে। এই জন্যই মূলত তারা এই ফেতনাগুলো সৃষ্টি করে থাকে। কাজে এ ব্যাপারে আরো অনেক দলিল রয়ে গেছে, পরবর্তীতে ইনশাআল্লাহ প্রয়োজনে বিস্তারিত আলোচনা করা যাবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বিশ রাকাত তারাবি নামাজের উপর আমল করার তৌফিক দান করেন এবং বাতিল ফেরকার মনগড়া বিভ্রান্তিকর ফতোয়া থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।